ফ্রেন্ডস ওয়েলকাম টু এস টিল গাইড ইউটিউব চ্যানেল তো নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের দিনের লেটেস্ট এডুকেশনাল আপডেটগুলি এই ভিডিওতে আমি আপনাদেরকে স্কলারশিপের ব্যাপারে বলতে চলেছি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্কলারশিপ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের জন্য চালু হয়ে গেল যেটা হলো ওএসএস স্কলারশিপ এস সি এসটি ও বিসি এই স্কলারশিপটি পেয়ে থাকেন তো সেই স্কলারশিপের কত অ্যামাউন্ট রয়েছে এবং কিভাবে আবেদন করতে হয় পুরো দেখিয়ে দেবো এই ভিডিওতে এবং সেই সাথে সাথে আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিষয়ক কিছু আমি এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি সেটি হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি আপডেট তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি সেটি হলো মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের নিরিখে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হতে চলেছে এটা আপাতত চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে তো দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এবং মাধ্যমিকের নম্বরকেও গুরুত্ব দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অন্তত এমনটাই খবর স্কুল শিক্ষা দপ্তর সূত্রে অর্থাৎ দুবছর আগে ছাত্রছাত্রীরা মাধ্যমিকের যে নম্বর পেয়েছিল তার নিরিখেই এবছর মাধ্যমিকের মূল্যায়ন হতে চলেছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট নম্বরের নিরিখেও মূল্যায়ন হবে অর্থাৎ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর এবং উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ওয়ার্কের নম্বর এই দুটিকে একসাথে মিলিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে নাম্বার এর ফলে যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের অর্থাৎ বলা হচ্ছে যে মাধ্যমিকের নাম্বারের সাথে সাথে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নাম্বারকে ট্যালি করে উচ্চ মাধ্যমিকের এবারে নাম্বার দেওয়া হতে পারে তবে এ ব্যাপারে সংসদ সভাপতির সাথে কোনো কিছু সিদ্ধান্ত এখনো হয়নি বা সংসদ সভাপতি এটাকে কনফার্ম করেননি ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো এটা আমরা সবাই জানি নেক্সট যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হলো কল্যাণী ইউনিভার্সিটি তো কল্যাণী ইউনিভার্সিটিতে বিটেকের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশনের নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে এম এ সেমিস্টার ওয়ান এমএসসি সেমিস্টার ওয়ান এমএসসি সেমিস্টার ওয়ান এক্সামিনেশান জুওলজি প্রত্যেকটা শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বিএডের সেমিস্টার ওয়ানের এবং বিপিএড এর সেমিস্টার ওয়ানের পরীক্ষার নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনাদের আমি নিয়ে চলে এলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটি রয়েছে সেটি যে অলরেডি ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্কলারশিপ দু হাজার একুশ বাইশ সেশানে কিন্তু বেরিয়ে গেছে সেটি হলো ওয়েসিস স্কলারশিপের ফর্ম ফিল আপ তো এই ফর্ম ফিল করার আগে কিছু জিনিস আমরা দেখে নেব তো প্রি ম্যাট্রিক স্কলারশিপ কারা পাচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে যে স্টুডেন্ট ক্লাস নাইন থেকে টেন পর্যন্ত বিলং করছে এসসি ক্যাটেগরিতে এবং দু লাখের ওপরে ইয়ারলি ইনকাম যেন না হয় গার্ডিয়ানের তবেই পাবে প্রি ম্যাট্রিক স্কলারশিপ যারা রয়েছে নাইনটেনের ক্যান্ডিডেট এটা তারাও পাচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ কারা কারা পাচ্ছে দেখে নিন এসসি স্টুডেন্টস যারা রয়েছে পোস্ট ম্যাট্রিক ম্যাট্রিকুলেশন লেভেল অর্থাৎ মাধ্যমিকের পর থেকে উচ্চ মাধ্যমিকের থেকে শুরু করে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এবং অন্যান্য যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে সেখানেও পাওয়া যায় পোস্ট ম্যাট্রিক ফর ও স্টুডেন্টস এখানে রয়েছে দেখুন ফ্যামিলি ইনকাম এক লাখের বেশি হবে না তো এখানে বলা হয়েছে এটাই এবং কত করে আপনারা পাবেন দেখুন প্রি ম্যাট্রিক পর এসসি স্টুডেন্টস এখানে সাতশো পঞ্চাশ টাকা পার মান্থ রয়েছে দেখুন এবং প্রি প্রি ম্যাট্রিক এস টি থেকে শুরু করে পোস্ট ম্যাট্রিক রয়েছে এবং মেডিকেল স্টুডেন্টসদের রয়েছে ফাইভ ফিফটি পার মান্থ এবং যারা হোস্টেলার রয়েছে তাদের বারোশো টাকা পার মান্থ তারা পাবে এখানে দেখুন কী কী পাচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিএসসি এগ্রি এম ফিল পিএইচডি এলএলএম স্টুডেন্টস যারা রয়েছে প্রত্যেকে পাচ্ছে বি পারমান্ট স্টুডেন্টসরা এখানে পাঁচশো তিরিশ করে পাচ্ছে পার মান্থ এবং বিএসসি নার্সিং পিজি হোস্টেল হোটেল ম্যানেজমেন্ট সবাই পাচ্ছে ফর জেনারেল কোর্সেস দেখুন আপ টু গ্র্যাজুয়েট লেভেল এই টাকাটা পাওয়া যাচ্ছে ফর স্টুডেন্টস ক্লাস ইলেভেন টুয়েলভ এখানে কিন্তু সেটাও দেওয়া রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এখানে রয়েছে আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি এবার আপনাদের আমি দেখাতে চলে যে কীভাবে এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন তো আপনারা যদি রিনুয়াল হয়ে থাকেন তাহলে এই যে রিনুয়াল স্কলারশিপ রয়েছে এইখানে ক্লিক করতে হবে যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এই স্টুডেন্টস রেজিস্ট্রেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো স্টুডেন্টস রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে নর্থ চব্বিশ পরগনা হাবড়া থেকে শুরু করে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা দেবেন দেওয়ার পর সাবমিট করতে হবে সাবমিট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সেখানে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং ডেট সিলেক্ট টাইপ তো এখানে আপনাদের কোন টাইপের সার্টিফিকেট এটি কম্পিউটারাইজড কাস্ট সার্টিফিকেট এটা হচ্ছে আপডেটেড কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের সেটা না থাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা অনলাইনে আপনারা পাচ্ছেন অনেকে রয়েছে যাদের পুরনো সার্টিফিকেট সার্টিফিকেটটি আপডেট করা নেই অর্থাৎ কম্পিউটারাইজড নেই তাদের ও বা এসসিএসটির নাম্বার এন্টার করলে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে অনলাইনেই সেখান থেকে সেইটা আপনারা নিয়ে নেবেন নিয়ে এখানে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই ক্যাপচারটি ফিল করে সাবমিট করে দেবেন এবার দেখুন এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলেন পুরো যে প্রসিডিওরটা কমপ্লিট করলেন করার পর এখানে আপনাদের নাম দিতে হচ্ছে ফাদার নেম দিতে হচ্ছে জেন্ডার ডেট অফ বার্থ কাস্ট কি কাস্ট সেটা দিচ্ছেন সাবকাস্ট দিচ্ছেন ইস্যু ডেট ইস্যুইং অথরিটি কোর্স টাইপ এবং বাকি যে ডিটেলগুলো রয়েছে সেগুলো আপনাদের পুরোপুরি ফিল করতে হচ্ছে ছবি আপলোড করে দিতে হচ্ছে পর নিচে এসে আপনাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হচ্ছে এবং ফিল আপ দ্য রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্টারিং তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলো এবার ডাউনলোড লগ ইন ইনফরমেশান অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা পেয়ে যাচ্ছেন এটা পাওয়ার পর আস্তে আস্তে আপনাদের যেটা করতে হবে নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে আফটার সাবমিশন অব অ্যাপ্লিকেশন ফর্ম সবটা পাওয়ার পর এবার আপনাদের করতে হবে লগ ইন এবং ফার্দার ডিটেলস আপনাদের প্রোভাইড করতে হবে দেওয়ার পর সরাসরি চলে আসুন এই ওয়েবসাইটে আবার এবং লগ ক্লিক করুন লগ ক্লিক করার পর কিছু ডিটেল আপনাদেরকে দিতে হচ্ছে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন দেওয়ার পর এখানে সরাসরি আপডেট ইয়র আধার এখানে আসার পর সরাসরি আপনাদের নাম টামগুলো তো আগে ফিল আপ করা ছিল এবার বাদ বাকি যে স্ট্রিট হাউস ডিস্ট্রিক্ট এই যে টোটাল যে জায়গাটা এটা আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে পরপর এখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে এভরিথিং সবটা কিছু করতে হবে এখানে এইটা করার পর সেভ অ্যান্ড প্রসেস করতে হবে ভালো করে আপনারা ব্যাংকের এই যে ব্রাঞ্চ নেম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আই কোড এটা পুরোপুরি দেখে নেবেন নিয়ে সেভ অ্যান্ড প্রসিড করবেন সেভেন প্রসিড করার পর ভেরিফাই এবং লক করবেন এবং এরপর আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোডের একটি অপশান আসবে সেটা আপনারা করে নেবেন নেওয়ার পর আপনারা এইটা নিয়ে আপনাদের যে ইনকাম সার্টিফিকেট সেটা নিয়ে আসবেন অথরিটির কাছ থেকে তারপর আপনারা আপনাদের ইনস্টিটিউশনে এটি জমা করে দেবেন আরও যদি ডিটেল লাগে এখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি আর বেশি কিছু এখানে বলতে পারছি না তো এই ভিডিওটি জাস্ট এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট